সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে ইতিমধ্যে সারা রাজ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকেই বলছেন যে রাজ্যের দুটি লোকসভা নির্বাচন কেন্দ্রে এবার বিরাট পরিবর্তন আসবে। কী সেই পরিবর্তন? কোন কেন্দ্রে পরিবর্তন ঘটবে, পূর্বে না পশ্চিমে? এ নিয়েও ব্যাপক চর্চা শুরু হচ্ছে, এ নিয়েও ব্যাপক গুঞ্জন হচ্ছে। কোন কেন্দ্রে এবার পরিবর্তন ঘটবে, নাকি লোকসভার দুটি কেন্দ্রেই কোনো ধরনের পরিবর্তন ঘটবে না, শাসক দলের আধিপত্য বজায় থাকবে? যদিও বিরোধী দলগুলি ইতিমধ্যেই ব্যাপকভাবে চর্চা শুরু করে দিয়েছেন যে এবার শাসক দল নিশ্চিতভাবে পরাজিত হবে একটি কেন্দ্রে। কোন লোকসভা কেন্দ্রকে টার্গেট করে রেখেছে বিরোধী রাজনৈতিক তথা ইন্ডিয়া জোট? বিরোধী রাজনৈতিক চাণক্য তথা সুদীপ রায় বর্মন জিতেন চৌধুরীর জুটি কি পারবেন শাসক দলের কাছ থেকে একটি লোকসভা কেন্দ্র ছিনিয়ে আনতে? তাহলে কি ধরে নিতে হয় যে শাসক দলের অবিংশবাদিত নেতা তথা এরাজ্যের পরিবর্তনের অন্যতম নায়ক বিপ্লব কুমার দেব পরাজিত হতে যাচ্ছেন? 2024 লোকসভা নির্বাচনী কেন্দ্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হল পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র, এবং এই কেন্দ্রের দিকেই বিরোধী রাজনৈতিক দলগুলি পাখির চোখ করে তাকিয়ে রয়েছেন। অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলছেন যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের শক্ত হানাদারি চালালেও তেমন কোনো সাফল্য অর্জন করতে পারেননি। বরং পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে শাসক দলকে যথেষ্ট চাপের মধ্যে যথেষ্ট ব্যাখ্যাদায় ফেলে দিয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে রাজেন্দ্র রিয়াং ত্রিপুরামাত্র সমর্থিত বিজেপি প্রার্থী কীর্তি সিং দেববর্মার বিরুদ্ধে ব্যাপক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রেই কীর্তি সিং দেববর্মা ব্যাক ফুটে ছিলেন। এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে রাজ্যে 1:1 হতে যাচ্ছে। তাই স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে রাজ্যে দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি লোকসভা কেন্দ্র বিরোধী রাজনৈতিক দলগুলি ছিনে নিতে সক্ষম হবে। এক্ষেত্রে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রকেই টার্গেট করছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাই অনেকেই বলছেন যে পূর্বে লাল সূর্য উদয় ঘটলেও পশ্চিমে গেরুয়া আবিরের ঢেউ উঠবে। এই যদি পরিস্থিতি হয় তবে 2024 লোকসভা নির্বাচনই এটাই হবে এর যে সবচেয়ে বড় চমক।